আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। তিন নম্বর আয়াতে কারিমাটা আরো গুরুত্বপূর্ণ আয়াত, এটার একটা অংশ আছে, এটা সবাই মুখস্থ করে রাখা জরুরি, তাহলে আপনি বেদাত থেকে মুক্ত থাকতে পারবেন। সমস্ত বেদাত থেকে মুক্ত থাকার সবচেয়ে বড় দলিল এই সূরা আল মায়েদার তিন নম্বর আয়াত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন দশম হিজরিতে জিলহজের নয় তারিখ আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এবং ইহুদিরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আল্লাহ যদি আমাদেরকে এরকম একটা আয়াত দিতেন আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাই ফেলতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াতটা আমার সামনে নাজিল হয়েছে, আমি ওমর সেখানে উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ, তাহলে অনেক গুরুত্বপূর্ণ আয়াত এই সূরা আল মায়েদার তিন নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক প্রথমে কোন কোন পশুগুলো আমাদের জন্য হারাম সেটা বর্ণনা করে দিয়েছেন, এর বাহিরে মোটামুটি বাকিগুলো আমাদের জন্য হালাল। আগে যে আল্লাহ পাক বলছেন ইল্লা মা ইউতলা আলাইকুম, এই যে সামনে তোমাদের জন্য উল্লেখ করা হবে সেগুলো ছাড়া, হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমাদের জন্য হারাম করা হয়েছে আল মাইতাতু। এক নম্বর হারাম হলো মাইতা, মৃত প্রাণী, তবে এই মৃত হলো মানে চতুষ্পদ জন্তু, তারপরে বিভিন্ন পশু পাখি, এগুলোর মধ্যে থেকে মৃত প্রাণী হারাম। তবে পানির মধ্যে যেগুলো মৃত, যেমন মাছ, মাছ যদি মরে যায় হালাল না হারাম? হালাল। তো এই মাইতা বলতে মানে শুধুমাত্র ওই বাহিমাতুল আনআমের মধ্যে যেগুলো হালাল, এই হালাল প্রাণী যদি মারা যায়, জবাই করা ছাড়া এমনি মারা গেছে, তাহলে এরকম মৃত প্রাণী আমাদের জন্য কি হালাল নয়। ওয়াদ্দামু, রক্ত, রক্ত হারাম। কোন রক্ত? আমরা যে গোশত খাই, গোশতের মধ্যে রক্ত থাকে না, তো কোন রক্তটা হারাম? দামে মাসফুহ, অন্য আয়াতে আল্লাহ পাক দামান মাসফুহান বলছেন, প্রবাহিত রক্ত। জবাই করা হয় কেন? জবাই করলে আপনার ভিতরের থেকে যে রক্তগুলো প্রবাহিত হয়, বিভিন্ন নালী দিয়ে যে রক্তগুলো আসে, এর মধ্যে এটার মধ্যে ক্ষতিকর যে জিনিসগুলো থাকে সেগুলো বের হয়ে যায়। এই জবাইয়ের মধ্যে অনেক আল্লাহ পাকের হিকমা নিহিত আছে, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করে তারপরে হালাল করে খেতে বলছেন। ওয়ালাহমুল খিনজির, লাহমুল খিনজির মানে শুকরের গোশত, লাহাম, এগুলোকে আল্লাহ পাক হারাম করেছেন। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যেগুলো আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাই করা হয়েছে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি কোনো পশু, হালাল পশু জবাই করা হয় সেগুলো খাওয়া যাবে না, হারাম। এরপরে চার রকমের পশু আছে যেগুলো বিভিন্নভাবে মারা যায়, ওয়াল মুনখানেকাতু, ওয়াল মাওকুজাতু, ওয়াল মুতারাদ্দিয়াতু, ওয়ান নাতিহাতু, চার রকমের পশুর কথা আল্লাহ পাক বলেছেন। একটা হলো মুনখানেকাতু, মানে গলায় ফাঁস লেগে মারা গেছে, এরকম পশু, এটা তোমাদের জন্য হারাম। ওয়াল মাওকুজাতু, উপরের থেকে পড়ে মারা গেছে, ওয়াল মুতারাদ্দিয়াতু, এবং যেটাকে মানুষ মানে কোনো আঘাত দিয়ে কোনো কিছু দিয়ে মেরে ফেলছে, মানে জবাই করে নাই এমনি মেরে ফেলছে, ওয়ান নাতিহাতু, যেটা অন্য পশুর বা অন্য কারো আঘাতে মারা গেছে, ধরেন ষাট দুটা একটা আরেকটারে আক্রমণ করে আরেকটাকে মারে ফেলছে, তাহলে এগুলোও তোমাদের জন্য হারাম। ওয়ামা আকালাস সাবরু ইল্লা মা দাক্কাইতুম, যেগুলো হিংস্র প্রাণী খেয়ে ফেলছে, মানে ধরে এনে ওই প্রাণী খেয়ে ফেলছে, এগুলো তোমাদের জন্য হারাম। মানে শিকারী যদি শিকারী প্রাণীও হয়, প্রশিক্ষণ প্রাপ্ত হয়, কিন্তু এটা শিকার করার পরে যদি কিছু খাই ফেলায়, তো বুঝতে হবে এটা আমার জন্য করে নাই, এটা তার খাওয়ার জন্য করছে,
তাই কিছু অংশ যদি খায় এটা আর হালাল হবে না। ইল্লা মা দাক্কাইতুম, তবে শিকারি প্রাণী ধরিয়ে এনেছে জীবিত অবস্থায়, এরপর তোমরা জবাই করছ, তাহলে এটা তোমাদের জন্য হালাল। ওয়ামা দুবিহা আলান নুসুবে, কোনো বেদিতে যদি কোনো পশু জবাই করা হয় এটাও তোমাদের জন্য হারাম। বেদি মানে কি? যেখানে শিরিক হয়, তাহলে যেটা মাজারে জবাই করা হয় এটাও কিন্তু বেদি, এটাও এক ধরনের বেদি, এটা এখানেও শিরিকের কেন্দ্রবিন্দু। এবং যারা নিয়ে যায় তারাও কিন্তু ওই বাবার সন্তুষ্টির উদ্দেশ্যে সেখানে নিয়ে গেছে, না হয়তো গরু এটা খাওয়াইতে চাইলে তো এখানে নদ্যাও খাওয়াইতে পারে, কি নদ্যা কি মানুষের খাওয়ার লোকের অভাব আছে যে এই এলাকায় লোক নাই, তো এটা আমাকে ফরিদপুর নেওয়া লাগবে কেন, বা সিরাজগঞ্জ নেওয়া লাগবে কেন, বা অন্য জায়গায় নিতে হবে কেন? তাহলে ওখানে নেওয়ার উদ্দেশ্য হলো ওখানে যে বাবা আছেন ওই বাবার সন্তুষ্টি। অনেকে কোরবানির পশুও নিয়ে যায়, এখানে কোরবানি না করে বাবার কাছে নিয়ে যায়, ওখানে গিয়ে কোরবানির সময় কোরবানি দেয়, তাহলে এগুলোও খাওয়া হারাম। ওই জায়গায় যেগুলো জবাই করা হবে সেগুলো হারাম। ওখানে যদি মানুষের সমাবেশ হয়, তো সমাবেশ হইলে আপনার সমাবেশের জন্য তো ওই এলাকায় গরু ছাগল আছে না, তো ওখান থেকেও তো খাওয়াইতে পারে, কিন্তু এগুলাকে ফুলের মালা লাগায় যেভাবে সাজায় গুছায় নেওয়া হয়, অর্থাৎ এগুলো ওই ভেদি মূলে দেওয়ার মতোই জবিহা আলান নুসু। ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, ভাগ্য নির্ধারণী তীরের মাধ্যমে যেই পশুগুলাকে হত্যা করা হয় এগুলো তোমাদের জন্য হারাম। দালিকুম ফিস্ক, এগুলো হলো ফিস্ক, ফিস্ক মানে হারাম, ফাসেকিকাস। গুনাহ কয় প্রকার? তিন প্রকার, কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান। এই ফিস্ক, ফিস্ক মানে হলো কবিরা গুনাহ। আল ইয়াওমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, আজকের এই দিনে কাফেররা তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেছে, হতাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই দিন ঘোষণা দিয়ে দিয়েছেন দশম হিজরিতে, আজকে কাফেররা তোমাদের দিনের ব্যাপারে হতাশ, মানে তারা আর কখনো সাহস করে তোমাদের দিনের উপর আক্রমণ করার সাহস করবে না। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, অতএব তাদেরকে ভয় করিও না, ভয় করো একমাত্র আমাকে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিছি। তাহলে ইসলাম আল্লাহর দিনটা একেবারে পরিপূর্ণ দিন। পরিপূর্ণ দিনের কয়েকটা অর্থ, প্রথম অর্থ ইসলামের ভিতরে মানব জীবনের যা দরকার সব আছে, অর্থাৎ বাহিরের থেকে ইহুদিদের থেকে খ্রিস্টান থেকে মুশরিক থেকে কুপ্পার থেকে কোনো কিছু ধার করে আনা লাগবে না, ইসলামের মধ্যেই মানব জীবনের যা দরকার সব আছে। তাহলে ইসলামের মধ্যে ব্যক্তি জীবনও আছে, পারিবারিক জীবনও আছে, সামাজিক জীবনও আছে, অর্থনৈতিক জীবনও আছে, সাংস্কৃতিক জীবনও আছে, রাষ্ট্রীয় জীবনও আছে, আন্তর্জাতিক জীবনও আছে, সব ইসলামের ভিতরে আছে, এটা ইসলাম পরিপূর্ণ দিন। দ্বিতীয় কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে পরিপূর্ণ করে দিয়ে গেছেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইসলামের মধ্যে আর কোনো ইবাদত ঢোকার সুযোগ কিয়ামত পর্যন্ত নেই। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলোকে ইবাদত হিসাবে নির্ধারণ করে গেছেন সেগুলোই কিয়ামত পর্যন্ত ইবাদত, এর বাহিরে যদি কেউ কিয়ামতের আগে কোনো ইবাদত বানায়, সওয়াবের কাজ বানায়, নিজেরা তৈরি করে, তখন এটা হবে বেদাত, তখন এটার নাম বেদাত। এজন্য যে সকল ইবাদত পরবর্তীতে নিজেরা বানাইছে ভালো মনে করে করে সওয়াবের উদ্দেশ্যে যেগুলো বানাইছে সেগুলো সব বেদাত। এটার বড় দলিল আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি, আমার নিয়ামতকে তোমাদের উপরে সম্পন্ন করে দিলাম। নিয়ামত মানে কি? এখানে ইসলামকে আল্লাহ পাক নিয়ামত বলছেন, ইসলাম পাওয়া এটা আল্লাহর বড় নিয়ামত, এটা সে বড় নিয়ামত আর নেই। মানে আল্লাহ পাক দুনিয়া যাকে পছন্দ করেন তাকেও দেন, যাকে পছন্দ করেন না তাকেও দেন।
কিন্তু দিনটা একমাত্র যাকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন তাকেই দেন। তাহলে এই দিন পাওয়া এটা আল্লাহর বড় নিয়ামত। তো এখানে আতমামতু আলাইকুম নিয়মাতি মানে আমার নিয়ামত মানে আমার দিন ইসলামটা তোমাদের জন্য এতমাম করে দেওয়া হলো। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের জন্য ইসলামকে একমাত্র দিন হিসাবে আমি নির্দিষ্ট করে দিলাম, একমাত্র দিন কিয়ামত পর্যন্ত। তাহলে ইসলাম সর্বশ্রেষ্ঠ দিন না, একমাত্র দিন। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ এই ভুল করে, ইসলামকে সর্বশ্রেষ্ঠ দিন বলে। ইসলাম সর্বশ্রেষ্ঠও না সর্বনিম্নও না, ইসলাম একমাত্র দিন, এর কোনো আগে পরে কিছু নাই। ইসলাম একটাই, ইসলামে বাকিগুলো দিনে বাতিল, ইসলাম একমাত্র দিনে হক, এটাই দিন ইল্লা, এটাই দিনে হক। এরপরে আল্লাহ পাক বলছেন, ফামানিত্তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল ইসমিন, তবে কেউ যদি ক্ষুধার জ্বালায় কষ্টে নিপতিত হয়ে বাধ্য হয়ে, এতক্ষণ পর্যন্ত যেগুলোকে আল্লাহ হারাম করছেন এগুলোর যদি কোনো কিছু খেয়ে ফেলায়, তাহলে কোনো অসুবিধা নাই ওজরের কারণে, ক্ষুধার কারণে। তবে গায়রা মুতাজানিফিল ইসমিন, তবে গুনাহের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করার উদ্দেশ্য নয়। এখানে দুইটা জিনিস, একটা হলো সে ক্ষুধা লাগে নাই এমনি খাইব এগুলা, এটা খাওয়া যাবে না। আরেকটা হইলো ক্ষুধার জ্বালায় খাইতেছে, খাওয়ার সময় কয় জীবনে খাওয়া তো অনুমতি পাই নাই, আজকে যেহেতু একবার আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাইছি ফ্যাট ভরে খাই, শুকরে গোস্ত কোনোদিন খায় নাই, একদিন কয় যে আজকে তো ক্ষুধার জ্বালায় আর কোনো খাবার নাই, রু চলে যেতেছে, তো যেহেতু একবার অনুমতি পাইছি এবার ভালো করে খাই দেখি, ভালো করে খাওয়া যাবে না। মানে যতটুকু খাইলে জীবনটা রক্ষা পাবে শুধুমাত্র এতটুকু, এই জন্য আল্লাহ পাক বলছেন গায়রা মুতাজানিফিল লি ইসমিন। এখানে আল্লাহ পাক রহমতের মাগফিরাতের বাণী শুনাইছেন যে ফা ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আল্লাহ পাক গাফুর, আল্লাহ পাক রহিম। মানে শেষের কথাটা বলে যদি কেউ অনুপায় হয়ে যায় এরকম, আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ রহম করবেন, আল্লাহ এই ব্যাপারে তাকে পাকড়াও করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন।